ছেড়ে যেও না গো, রে বাবা রে, হারিয়ে যাবে এখানে। কি লোকের ভিড় ভাবা যায়। দুর্গাপূজাতে আমরা যতই ঠাকুর দেখি না কেন, তাও নিজের বাড়ির সামনে পাড়ার পুজোতে বন্ধুদের সাথে আড্ডা মারার মজাটাই আলাদা। আর আজকের ভিডিওতে সেই রকমই কিছু পুজোর কথা বলবো, যেখানে অপরিচিত মানুষরাও বড় আপন আর বড় কাছের হয়ে ওঠে, কারণ এই পুজো আমাদের পুজো। আর সেই সাথে রিহানের সাথে প্রবাসে প্রথম দুর্গাষ্টমী আমাদের কেমন কাটলো সেই গল্পও আজকে তোমাদেরকে বলবো। নমস্কার, কেমন আছো সবাই? প্রবাসে দুর্গাপূজার দ্বিতীয় দিনের ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল থেকে আজকের ওয়েদারটা জানো তো ভীষণ বাজে, ঘুম থেকে উঠেই দেখছি আকাশ এরকম মুখ গোমড়া করে বসে আছে। কিন্তু একে তো রবিবার, তারপর আবার পুজো, বাড়িতে বসে থাকতে কি আর ইচ্ছে করে বলো? তাই এই বলতে পারো খেয়ে দেয়ে দুপুরবেলা এই একটার সময় আমরা এখন বেরিয়েছি ঠাকুর দেখতে। অবশ্য আজকে যে অনেক জায়গায় ঠাকুর দেখার প্ল্যান আছে তা কিন্তু না, আজকে মোটামুটি আমরা আপাতত একটা জায়গাতেই যাব, সব বন্ধুরা ওখানে মিট করে আড্ডা দেব, তারপর ওখান থেকে যদি সময় থাকে ওখান থেকে অন্য কোথাও যাব। এখন আমরা যে দুর্গাপুজোটাতে যাচ্ছি সেটা হচ্ছে আমার পুজো টরন্টো। অবশ্য আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম না, এখানের পুজোগুলো একটু অন্যভাবে সেলিব্রেট হয়, মানে ধরো আগের বছর এই দুর্গাপুজো অন্য একটা কমিউনিটি হলে হয়েছিল, কিন্তু এই বছর অন্য আর একটা কমিউনিটি হলে হচ্ছে। মানে এখানে যে বেঙ্গলি গ্রুপগুলো আছে তারা যে দুর্গাপুজোগুলো করে সেগুলো তো আর সবসময় পার্টিকুলার কোনো মন্দিরে হয় না, তাই এইরকমভাবে এখানে কোনো স্কুল ভাড়া করে বা ধরো এরকম কোনো কমিউনিটি হল রেন্ট করে সেইখানে এই দুর্গাপুজোগুলো হয়। যেমন ধরো এই বছরে আমার পুজো দুর্গোৎসব হচ্ছে এই পার্ল ব্যাংকোয়েট হলে, আর এখানে তো ঢোকার পরেই একটা একদমই অন্যরকম আমেজ, চারিদিকে কাঁসর ঘণ্টা ঢাক ঢোল, পুরো পরিবেশটাই কিন্তু ভেতরের এখন একদম অন্যরকম ছিল, কারণ এখন আরতি হচ্ছে। এখানে অবশ্য সমস্ত ধরনের পুজোই এই আমরা সবাই মিলেই করি। অবশ্যই আমার পুজোর মধ্যে না অদ্ভুত একটা যেন নিজস্বতা আছে, মানে ধরো এখানে যারা মেম্বাররা আছেন তারা তো নর্মালি সমস্ত পুজোর আয়োজন করেই থাকেন, কিন্তু এখানে আসার পর তোমার কখনোই মনে হবে না যেটা তোমাদের নিজের বাড়ির পুজো না। মানে তোমরা যদি কেউ পার্টিসিপেট করতে চাও, সেটা ফল কাটা থেকে শুরু করে নৈবেদ্য সাজানো বা ধরো পুজোর তো আয়োজনের আরও অনেক কিছু জিনিসই থাকে, সেগুলো তোমরা চাইলে কিন্তু ভলেন্টিয়ার হিসাবে কাজ করতে পারবে, এবং সমস্ত আয়োজনই কিন্তু দারুণ সুন্দর। আর ভেতরের পরিবেশটি ছিল সত্যি অন্যরকম, হে যেন সত্যিই নিজের পাড়ার পুজো। তবে আগে চলো বন্ধুদেরকে খুঁজে আসি, কারণ ওরা তো আবার এসে অনেকক্ষণ ধরে বসে আছে আর আমরা সেই কত লেট করে ঢুকেছি আজকে জানো। এই তো মিসির দেখা পেয়ে গেছি, মিসি এখন ওর দাদার সাথে খেলা করছে। আর যারা তোমরা মোটামুটি আমাকে নিয়মিত ফলো করো তারা আশা করি একেও চেনো। সত্যি বলতে কি বন্ধুদের সাথে এবং তন্ময়ের সাথে আর অবশ্যই রিহানের সাথে, মানে আমরা সবাই মিলে একসাথে পুজো কাটালাম এই প্রথমবার। বিয়ের পরেই তন্ময় চলে যায় পুনে, তাই ওর সাথে কখনোই আমার সেরকমভাবে পুজো কাটানো হয়নি। আর তারপর যখন ক্যানাডাতে আসি তখন তো পুরো ভরপুর কোভিড চলছে, আর তার সাথে গাড়িও আমাদের ছিল না, তখন কাউকে চিনতামও না, তাই সেই রকমভাবে পুজোর আনন্দ বা পুজোতে ঘুরতে যাওয়া ঠাকুর দেখা কোনো জিনিসটাই আমরা কখনোই ফিল করিনি কিন্তু। আর আজকে এত মানুষকে সাথে পেয়ে দুর্গাপুজোটা কিন্তু সত্যিই অন্যরকম কাটছে। বন্ধুদের সাথে এইরকমভাবে ঠাকুর দেখতে যাওয়াই বলো বা এক জায়গায় বসে আড্ডা দেওয়াই বলো, কোনোটাই কিন্তু আমার এর আগে হয়নি, তাই বলতে পারো প্রথমবার আমার এরকমভাবে দুর্গাপুজোটা কাটছে, তাও আবার রিহানকে সাথে নিয়ে। তবে গতকাল কিন্তু সবাই আমরা একসাথে বেরোতে পারিনি, তবে আজকে মোটামুটি আমাদের সব গ্রুপ মেম্বারই একসাথে জড়ো হয়ে গেছে এবং আমরা আজকে বেশ ভালো ছুটি আনন্দ করছি। অবশ্য তোমাদেরকে আমি আগেই বলেছিলাম না যে ক্যানাডাই বলো বা প্রবাসেই বলো, এই বাঙালিদের দুর্গাপুজো থেকে যে কোনো কালচারাল ইভেন্টই বড্ড অদ্ভুতভাবেই সেলিব্রেট হয়। যেমন ধরো আমাদের কলকাতাতে এখনও কিন্তু ষষ্ঠী হয়নি, আর এখানে দেখো আজকেই দশমী, তাই এখন সবাই মিলে মাকে বরণ করে নেবার পালা। কি সুন্দর টুকটুকে লাল শাড়ি বা লাল পাড় সাদা শাড়ি পরে সবাই মিলে ট্র্যাডিশনাল সাজে মাকে বরণ করে নিচ্ছে। সত্যি হে যেন আর এক বিষাদের সুর, কারণ যতই হোক না কেন মাও তো সেই আমাদের ঘরের মেয়ে, তাই ঘরের মেয়েটা যখন আবার তার শ্বশুর বাড়িতে ফিরে যায় তখন তো মন খারাপ হয়।
আমরা কলকাতাতেই থাকি বা কলকাতা ছেড়ে ইন্ডিয়ার ভেতরে অন্য কোনো স্টেটেই থাকি বা এই দেশ ছেড়ে প্রবাস, যে কোনো জায়গাতেই কিন্তু মাকে আমরা নিয়ে আসতে কোথাও ভুল করি না। খাবার হয়তো একটা বছরের অপেক্ষা। আর যতই হোক, আজকে বিজয়া আর সিঁদুর খেলা হবে না তাই কখনো হয় নাকি? সব মেয়েরা এখানে কি সুন্দর মিলে মজা করছে দেখেছ? অবশ্য আমি আজকে সিঁদুর খেললাম না, তার কারণ আমার ইচ্ছে আমি বিজয়া দশমীর দিনেই সিঁদুর খেলবো, আগে মাকে বরণ করে অষ্টমীর অঞ্জলি দিয়ে। তবে সিঁদুর খেলা ছাড়া এখানে যেভাবে আনন্দ করা যায় কোনো জিনিসই করতে মিস করিনি। আর বরণ আর সিঁদুর খেলার শেষে সব মেয়েরা মিলে এখানে কি সুন্দর ঢাকের তালে তালে নাচছে দেখেছো? কলকাতাতে অনেক সময় বাড়িতে বসে যখন টিভির পর্দাতে দেখতাম, তখন অনেক জায়গাতে দেখতাম পুজোর কমিটি মেম্বাররা মিলে এইরকম সুন্দর করে ডান্স করছে, কিন্তু এইরকম নিজের চোখের সামনে দেখবো বা নিজেও এখানে অংশগ্রহণ করব সেটা কখনো ভাবতে পারিনি। সত্যি এই সময় পরিবেশটা ছিল একদমই অন্যরকম। আমি প্রথম এইরকম একটা দৃশ্য নিজের চোখের সামনে দেখলাম, কারণ এইরকম সুন্দর মুহূর্ত দেখার সুযোগের আগে কখনোই আমার হয়নি। আর এখানে এসে আমার প্রত্যেকটা বাড়ি মনে হচ্ছিল এই যেন একদমই পুরো পাড়ার পুজো। বিশেষ করে সুস্মিতাদিকে মনে হয় যারা ক্যানাডাতে থাকো তারা কেউ চেনো না বলে আমার তো মনে হয় না, যেমনই অ্যাক্টিভ সেই রকমই মিষ্টি স্বভাবের একজন মানুষ। আর সেই সাথে আবারও আমার এক্সট্রা পাওয়ানো বেশ কিছু বন্ধুদের সাথে আলাপ হওয়া বা দেখা হওয়া, ওদের মতো আমারও ফোনের মেমোরিতে বা আমার ব্লগে ওদের সাথে কাটানো এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো বন্দি হয়ে থাকলো। অবশ্য হলের ভেতরে ঢুকেই ছিল বিভিন্ন ধরনের স্টল। একদিকে যেরকম শাড়ির স্টল ছিল সেই রকম বেশ কিছু গয়নারও স্টল ছিল। আর এই স্টলগুলোতেও ছিল বিভিন্ন ধরনের শাড়ি আর গয়নার কালেকশন। আর এই গয়নাগুলো দেখে বুঝতেই পারছ একদম ট্র্যাডিশনাল গয়না। তবে সত্যি বলছি, আজকে ভেতরে এত ওখানে নাচ গান আনন্দ হচ্ছে যে মনটাকে কিছুতেই এই জায়গাটায় ধরে রাখতে পারছিলাম না। অবশ্য চারিদিকে এত স্টল দেখতে পেলেও আমি কোথাও খাবারের স্টল দেখতে পেলাম না। তারপর বুঝলাম, আচ্ছা ওটা অন্য আর একটা জায়গায় অ্যারেঞ্জ করা হয়েছে। এই জায়গাটাতে শুধুমাত্র বিভিন্ন ধরনের খাবার তোমরা পাবে। আর চোখ ফেরাতেই দেখতে পেলাম শিল্পার স্টল। আজকে শিল্পার স্টলে ছিল ফুচকা, সিঙাড়া, চিকেনের কিছু একটা আইটেম ছিল, মিষ্টি সিঙাড়া, আর তার সাথে নানা রকম মিষ্টির আইটেম, আর সাথে বিরিয়ানি। তবে এখানে আজকে একজনকে দেখে আমার ভীষণ মন খারাপ হয়ে গেল জানো। এই যে আমার এই মিষ্টি মেয়েটাকে দেখে কোথাও যেতেও পারছে না কিছু না, একটা জায়গায় এই বাবা মায়ের কাছেই থাকতে হচ্ছে, কারণ স্টল দেওয়ার জন্য তো ও খুব একটা অন্য কোথাও যেতেও পারছে না। তাই সানাকে নিয়ে এখন আমাদের কাছে এলাম। থাক, আমরা যতক্ষণ থাকি মেয়েটা বরঞ্চ এই ছোটো ছোটো বাচ্চাদের সাথে একটু আনন্দ করুক। ব্যাস সানারও মুখে হাসি ফুটল, আর সেই সাথে রিহান তো দিদিকে পেয়ে ওর আর আনন্দ ধরে না, দুজনে বেশ ভালোই মজা করছিল। অবশ্য আরেকদিকে চোখ পড়তেই দেখলাম আমাদের বন্ধুদের গ্রুপের সমস্ত ছেলেগুলো মিলে এই গানের তালে এখন পা মিলিয়েছে। অবশ্য এখানে কিন্তু একজন মিসিং, ওই যে ধন্ময়, কারণ ও তো রিহানকে সামলাতেই ব্যস্ত। আর আমি এই যে ভিডিওগুলো তুলে যাচ্ছি, দাঁড়াও আর একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাই চলো। এই যে বড় স্টেজটা দেখছো, এইখানে সন্ধেবেলায় হবে অনেক কালচারাল প্রোগ্রাম, আর এখানেই কালকে চন্দ্রবিন্দু দারুণ পারফর্ম করেছে। মোটামুটি প্রতি বছরই ইন্ডিয়া থেকে আমার পুজো কোনো না কোনো আর্টিস্টকে নিয়ে আসার আমন্ত্রণ জানান। অবশ্য ছেলেদেরকে এইরকমভাবে পার্টিসিপেট করতে দেখে আমরা মেয়েরা কি আর থেমে থাকবো গো, আমরাও শুরু করে দিলাম অমনি। সত্যি এই রকম মুহূর্ত এর আগে আমি কখনোই কাটাইনি, আর বন্ধুদের সাথে মিলে এইরকম একটা মুহূর্ত কাটাতে পারবো সেটাও কখনো ভাবতে পারিনি। অবশ্য এইসব করতে করতেই এখন দুপুর গড়িয়ে বিকেল, আর নাচ গান করে এতটা ক্যালোরি ঝরানোর পর ভাবলাম যে না, এবার একটু পেট পুজোও হয়ে যাক। আমার পুজোর কথা আমি অনেকবারই শুনেছি, কিন্তু এইখানে এর আগে কখনোই আসার সুযোগ হয়নি। এর আগে এসেছিলাম সরস্বতী পুজোর সময়, তবে আগের বারের থেকেও এইবারে যেন আরো বেশি করে মজা করছি। আর আমার রিহানটাও বড় হয়ে গেছে বলে ও কিন্তু একইভাবে ভীষণ মজা করছে। তবে এদিকে দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে, আর সন্ধে মানে নানা ধরনের কালচারাল প্রোগ্রাম, আর সেইগুলোই এবার একে একে শুরু হলো। রিহান এখন অবাক হয়ে ডান্স পারফর্ম দেখে যাচ্ছে। ও অবশ্য ডান্স করতে ভীষণ ভালোবাসে জানো। আমি ভাবছিলাম রিহান যখন বড় হবে একদিন ও এরকম কিছু না কিছু পারফর্ম করবে স্টেজে। আর আমাদের সানেয়ার পারফরমেন্স তো সবাইকে দাঁড় করিয়ে দিয়েছিল। চার বছরের ছোট্ট মেয়েটার আধো আধো স্বরে জাতীয় সঙ্গীত,
আমাদের সকলকে মুগ্ধ করেছিল সেদিন। আর এই গানটা আবার সেই আমাদের কলকাতার বর্তমান অবস্থার কথা মনে করিয়ে দিল। কচি কাচারা একের পর এক দুর্দান্ত পারফর্ম করছিল, আর এই রকম ভাবেই নাচে গানে শেষ হলো আজকের সন্ধ্যাটা। তবে এরপরে আমাদের যে প্রস্তুতিটা ছিল সেটা হচ্ছে অষ্টমীর, তাই সকালবেলায় রেডি হয়েই ছুটেছিলাম ইন্ডিয়ান স্টোরে, কারণ আমার কাছে আলতা থাকলেও গুঁড়ো সিঁদুর নেই, আছে লিকুইড সিঁদুর। আর বাড়িতে যে গুঁড়ো সিঁদুরগুলো ছিল সেই সিঁদুরগুলো গৃহপ্রবেশের সময় সব কাজে লেগে গেছে, আর ওগুলো মাথা থেকেই বেরিয়ে গেছে, সেই জন্য এখন আবার গুঁড়ো সিঁদুর একটা আনার জন্য দোকানে গেলাম। জানি জানি তোমরা এই স্টোরটার নাম জিজ্ঞাসা করবে, তাই যারা মিসিস আগাতে থাকো তাদেরকে বলছি আমি এখন এসেছি পাঞ্চবাটিতে, আর এখানে দেখো আম পাতা, পান পাতা, দূর্বা, ফুল সমস্ত কিছুই কিন্তু পেয়ে গেছি। ব্যাস এবার দোকান থেকে সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে তন্ময়কে বললাম যে তুমি একটু সুন্দর করে পুজো করে দাও, ঘরেতে ঠাকুর মশাই থাকলে কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজগুলো আমরা খুব ভালো মতো পেয়ে যাই। অবশ্য পুজোটা কিন্তু সম্পূর্ণ নিজের কাছে, তাড়াহুড়োর মধ্যে খুব একটা বেশি কিছু জিনিস আমি সাজাতে পারিনি, আমার এই জিনিসগুলো তো তোমরা জানোই যে অলরেডি আগেই ছিল, সেইগুলো দিয়েই মোটামুটি অ্যারেঞ্জ করেছি। আর আজকে যেহেতু দুর্গাষ্টমী সেই জন্য সময় মেনে যেই জায়গাটাতে পুজো হয় সেই টরন্টো কালীবাড়িতেই এখন আমরা এসেছি। আর এখানে আসার পথেই এত লোক দেখেই বুঝতে পেরে গেছি যে আজকে কানাডার অন্টারিও প্রভিন্সে মোটামুটি বাঙালিরা যতজন আছে সবাই এখানে চলে এসেছে। অষ্টমী বলে কথা, আর এই রকম একটা জায়গাতে ভিড় হবে না তাই কখনো হয়? আর এইখানে এসে দেখছি মানুষ পুরো তিক তিক করছে, আমি কোনোদিনও কানাডাতে এত মোটামুটি ভিড় দেখিনি সত্যিই বলছি। এবং ফাইনালি আমরা চলে এসেছি যেখানে ঠাকুর আছে সেই প্যান্ডেলে। অবশ্য এগুলো তোমাদের দেখলে মনে হবে যে জাস্ট একটা তাঁবু খাটিয়েছে, বা হয়তো এগুলো তাঁবুর মতো করেই খাটানো, কিন্তু আমাদের কাছে এটাই প্যান্ডেল। কেন বলো তো, এখানে তো ম্যাক্সিমাম পুজোই হয় মন্দিরে হয় বা কোনো একটা ব্যাংকোয়েট হল বা স্কুলকে রেন্ট করে দুদিন বা তিন দিনের জন্য বা চার দিনের জন্য এখানে পুজো করা হয়। কিন্তু এই যে এরিয়াটা, এই পুরো এরিয়াটাই অ্যাকচুয়ালি টরন্টো কালীবাড়ির এরিয়া, তাই এইখানে কিন্তু এইরকমভাবে তাঁবু খাটিয়ে পুজো করা হয়, আর তাই আমাদের কাছে এটাই প্যান্ডেল। এত ভিড়, বাপরে বাপ, আমার তো পুরো কলকাতার কথা মনে করে দিচ্ছে, কে বলবে বলো তো বিদেশে বাঙালি নেই? অবশ্য তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলে যে সবাই কি এখানে বাঙালি, তাহলে তাদেরকে বলি সবাই কিন্তু এখানে বাঙালি না, এখানে কিন্তু অনেক নন বেঙ্গলিও আছে, বাট এখানে ম্যাক্সিমামই ইন্ডিয়ান। অবশ্য মা যেখানটাই আছে সেখান থেকে আমরা এতটাই দূরে আছি যে এখনো পর্যন্ত আমরা প্রতিমার মুখ দেখতে পাইনি, এবং এখানটা এতটাই ভিড় ছিল যে ভিড় ঠেলে তো সামনের দিকে এগোতেই পাচ্ছি না, আর দূর থেকে শুনতে পাচ্ছি যে এখানে এখন অষ্টমীর অঞ্জলি দেওয়া হচ্ছে, তাই আমরাও আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে গেলাম। প্রত্যেক বছরই এসে আমি এই দুর্গা মাকেই দেখি, কিন্তু প্রত্যেক বাড়ি দেখলেই মনে হয় হে যেন নতুন রূপে আবার মাকে দেখছি। দাঁড়াও আগে অঞ্জলিটা বরঞ্চ দিয়ে নি। অঞ্জলি দিলাম আর শান্তির জল নেবো না তাই কখনো হয় নাকি, তাই শান্তির জলটাও আমরা নিয়ে নিলাম। অবশ্যই এখানে কিন্তু ভালোই এখন ঠান্ডা পড়ে গেছে জানো, তাই ভেতরটা গরম রাখার জন্য এই রকম ব্যবস্থা করেছে। এখানে মায়ের পুজোর ফল এবং মিষ্টি সমস্ত কিছু রাখা ছিল, এবং কেউই কিন্তু এখানে ফল প্রসাদ না নিয়ে বাড়ি যাচ্ছিল না। আর রিহানের প্রিয় মিষ্টি মানে লাড্ডু যেহেতু এখানে ছিল, ও টকাশ করে একটা তুলে নিল। এই যে এখানে দেখো প্রত্যেকের কিন্তু ফল মিষ্টি এই জিনিসগুলো সব আলাদা আলাদা করে রাখা আছে, প্যাকেটে যারা নাম লিখেছে বা নাম্বার সমস্ত কিছু রাখা আছে, এবং পুজো হয়ে যাবার পরই এইখানে রেখে দিচ্ছে এবং এখান থেকে তারা বাড়ি নিয়ে যেতে পারছে। এবং কেউ যদি মাকে পুজো দিতে চাইছে অথচ বাড়ি থেকে কোনো জিনিস আনেনি, তারও কিন্তু এখানে ব্যবস্থা আছে। দেখো এখানে এরকম থালার মধ্যে মিষ্টি, ফল, ধূপ, পাতি, বেলপাতা, ফুল এগুলো সমস্ত কিছুই দিয়ে কিন্তু মাকে পুজো দিতে পারবে, তারও কিন্তু ব্যবস্থা এখানে আছে। মানে কেউ যদি খালি হাতেও আসে তাও কিন্তু চাইলে তারা মাকে এখান থেকে পুজো দিতে পারবে। অবশ্য অষ্টমীর অঞ্জলি দিয়ে যাবার পরে দেখলাম এই জায়গাটা আস্তে আস্তে অনেকটাই ফাঁকা হয়ে গেছে, আর তারপরেই চোখ ফেরাতেই দেখলাম এই তো আমার সমস্ত বন্ধুরাও এসে হাজির। আর দেখেছো আজকে যেন পুরো চাঁদের হাট বসেছে। অষ্টমী বলে কথা, আর অষ্টমী স্পেশাল সাজুগুজু হবে না?
অবশ্য আজকে সবার মাঝে আমরা পেয়েছিলাম সানায়াকেও। আর ও কিন্তু আজকে আমাদের সবার সাথে ভীষণভাবে এনজয় করছিল। সবাই কি সুন্দর করে সেজেছে বলতো আজকে? অবশ্য আজকে কিন্তু আমরা অনেক দেরি করে এখানে এসেছি, প্রায় 8টা, এবং এত লম্বা লাইন ছিল বাইরে যে ভাবতে পারিনি যে আজকে এখানে প্রসাদ পাবো। বিরাট বড় লাইন ছিল, কিন্তু ফাইনালি আমরা প্রসাদ পেলাম। প্রসাদে ছিল খিচুড়ি, লাবড়া আর একটা করে মিষ্টি। মানে আমরা অষ্টমীতে এসে অষ্টমীর ভোগটাও খেতে পেলাম। আর এইভাবেই শেষ হলো আমাদের অষ্টমীর দিনটা। তবে কালকের পর্বে কিন্তু আছে আরও অনেক চমক, আর সেই নিয়েই ফিরছি খুব তাড়াতাড়ি। ভালো থেকো, টাটা।